He goes down the wicket. Oh, what a catch! বরিশালের বিপক্ষে ম্যাচে সিলেটের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতোই। বিপিএলে এবারের মৌসুমে দুর্দান্ত কিছু ক্যাচ দেখা গেছে। তবে আজকের ক্যাচটা যেন সব ক্যাচকে হার মানিয়েছে। ক্যাচটি ধরেছেন সৌম্য। এবারের আসরে শান্ত যেন পুরোই ফ্লপ। প্রথম ওভারের পঞ্চম বলে সজোরে হাঁকান শান্ত, ক্যাচ উঠে যায় বলটি। সৌম্য উড়ে গিয়ে এক হাত দিয়ে ক্যাচটি ধরে ফেলেন। অনেকে বিশ্বাসই করতে পারছিল না যে ক্যাচটি ধরেছে। তবে বলতেই হবে এবারের আসরে এটিই ছিল সেরা ক্যাচ। আরিফুল হক এবং বেনি হাওলের ব্যাপক চেষ্টা চালিয়েছিলেন, এমনকি ফরচুন বরিশালের দেওয়া 184 রানের টার্গেট টপকে যাওয়ার স্বপ্নটাও হয়তো দেখতে শুরু করেছিলেন সিলেটের সমর্থকদের কেউ কেউ। আরিফুলের আউট শেষ করে দিয়েছে সিলেটের সম্ভাবনা। দশম ম্যাচে সপ্তম হারের পর সিলেটের বিদায় এখন নিশ্চিত। 10 ম্যাচ শেষে সিলেটের পয়েন্ট 6, পরের 2 ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে 10। এরকম 10 পয়েন্ট আছে খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর। এই দুই দল আবার মুখোমুখি হবে 20 তারিখে। সেই ম্যাচ কোনো এক দল জয়ী হলে তারা চলে যাবে সিলেটের ধরাছোঁয়ার বাইরে। হিসাব অঙ্কে টিকে থাকলেও এবারের বিপিএল থেকে সিলেটের বিদায় তাই নিশ্চিত।